আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা কারীম করিম বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা বোন আজ আমরা মেসওয়াক এর গুরুত্ব ও ফজিলত এ বিষয় নিয়ে কথা বলতে চাই আল্লাহ সুবহানাহু ওয়া তালা যেন আমাকে এ বিষয়ে কোরআন ও সুন্নার আলোকে কথা বলার সুযোগ এবং তৌফিক দান করেন ইনশাআল্লাহু আল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আল্লা সুবাহানাহু পবিত্র কোরআন মাজিদে ঘোষণা করেছেন ওয়া ইব তালা ইবাহিমা রবহু বিকালিমা তিনা কলা ইন্না ইমামা হজরত ইব্রাহিম আলহি সালাতুসলামকে আল্লাবাহানাহু আতআলা অসংখ্য অগণিত পরীক্ষা করেই তাকে মানুষের ইমাম হিসেবে ঘোষণা দিয়েছেন ইব্রাহিম আলহি সালাম তার জীবনের মধ্যে অনেক পরীক্ষাই দিয়েছেন হজরত তাউস রাজি আল্লাহ তালাহ এই আয়াতের তাফসিরের মধ্যে ব্যাখ্যার মধ্যে লিখেছেন যে হজরত ইব্রাহিম আলিহ্লাসালামকে অনেক পরীক্ষা করা হয়েছিল এখানে কালেমাত শব্দ দ্বারা দশটি পরীক্ষার কথা বোঝানো হয়েছে তম মধ্যে একটি বিষয় তিনি মেসোয়াকের বিষয়টি এনেছেন মুফাসরিন কেরামদের অনেকেই অনেক বক্তব্য তুলে ধরেছেন তবে কেউ কেউ কালেমাত শব্দটি দ্বারা পনেরোটি ফেতরাতের বিষয় আলোচনা করেছেন তন্মধ্যে একটি বিষয় ছিল মেসোয়াক এই জন্য আমরা দেখি মেসোয়াক এর গুরুত্ব এবং ফজিলত অনেক মিসওয়াক এটা শুধুমাত্র আল্লাহ রাসুল সাল্লু আলি সাল্লামের সুন্না তাই নয় বরং এই সুন্নাটি সমস্ত আম্বিয়া এবং সমস্ত মুরসালিনদের বিধায় এই আমলটি আমাদের কাছে ছোট মনে হইলেও এর গুরুত্ব এবং ফজিলত অনেক বেশি হজরত আয়েশা সিদ্দিকার আদি আল্লাহু তালা আনহা একটি হাদিস আমরা দেখি তিনি বলেছেন রাসুলের করিম সল্ল্লা সাল্লাম বলেছেন দশটি কাজ মানুষের ফেত্রাতের অন্তর্ভুক্ত তমধ্যে মেসওয়াক করাটিও একটি বিষয় অন্য এক হাদিসের রাসুল করিম সাল আলহি আসাল্লাম বলেছেন দশটি স্বভাব এমন আছে যেগুলো প্রত্যেকটি মানুষের মধ্যে থাকা উচিত তমধ্যে ইমানদারদের থাকা আরও বেশি উচিত আমরা দেখি মানুষের যে বিষয়গুলো স্বভাবের অন্তর্ভুক্ত তমধ্যে মেসাকের বিষয়টিও আরও বেশি গুরুত্বপূর্ণ এ কারণে আমরা যখন সমাজে একজন মানুষ আরেকজন মানুষের সাথে যে কোনো কথায় লিপ্ত হয়ে যাই তখন এই মানুষটি যদি মেসোয়াক ব্যবহার না করে থাকেন তার মুখ থেকে যখন দুর্গন্ধ বের হওয়া শুরু হয় তখন আরেকজন ভাই খুব কষ্ট পান এমনকি ফেরেস্তারাও তাকে লানত করতে থাকেন এভাবেও আমরা কোনো কোনো হাদিসে পাই এছাড়াও আমরা যারা ইমানদার মানুষ যারা আমরা নামাজে দাঁড়াই আল্লা আলার সাথে আমরা নামাজের মধ্যে কথা বলে থাকি কিন্তু সেই কথার মধ্যে যদি আমাদের মুখ থেকে দুর্গন্ধ বের হয় এটা কখনোই মেনে নেওয়ার বিষয় নয় এজন্যে আল্লাহর রাসুল বলেছেন দশটি স্বভাবের মধ্যে একটি স্বভাব হচ্ছে ঠিক মতো মেসোয়াক ব্যবহার করা প্রিয়দর্শক মেসোয়াক এর ফজিলত এ বিষয়ে আমরা কয়েকটি শিরোনামের মাধ্যমে আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করতে চাই নাম্বার এক আল্লাহর সন্তুষ্টি অর্জন করা রাসুলের করিম ওসাল্লামের কাছে হজরত আবি উমামা আল বাহিলি রদি আল্লাহ তাল প্রশ্ন করলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ উত্তম কাজের মধ্যে কয়েকটি নসিহত আমাকে পেশ করুন তখন রাসুল করিম সাল্লয় সাল্লাম মেসওয়াক করার কথা বলেছেন যেটা তিরমিলি শরীফের মধ্যে এসেছে এজন্যে আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লাম এর হাদিস অনুযায়ী আমরা বুঝতে পারি যে মেসওয়াক করাটি অন্যতম একটি দায়িত্ব এবং কর্তব্যপূর্ণ কাজ আমাদের জন্যে অপর এক হাদিসে রাসুল করিম সাল্লহি আসাল্লাম বলেছেন আসে ওয়াকো ফামি ফামি আমার দাতুল্লির রব মিসওয়াক দ্বারা মুখের পবিত্রতা আনায়ন করা হয় একই সাথে আল্লা সুবাহানা হুয়াতাল্লার সন্তুষ্টিও অর্জন করা যায় বিধায় শুধুমাত্র মিসওয়াকের মাধ্যমে আমরা দুটি গুরুত্বপূর্ণ ফজিলতের অধিকারী আমরা হতে পারি বিধায় মিসওয়াক কখনোই যেন আমরা ছেড়ে না দেই নাম্বার দুই মিসওয়াক নবী এবং রাসুলদের সন্নত তিরমিদি শরীফের মধ্যে এসেছে হজরত আবু আয়ুব আনসারি রাজিউল্লাহ তালা আনহু থেকে বর্ণিত খানা হাদিস তিনি বলেন রাসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন চারটি কাজ যেটা সমস্ত রাসুলদের সমস্ত নবীদের সন্নত হিসেবে পাওয়া যায় একটি হচ্ছে আতর ব্যবহার করা একটি হচ্ছে বিবাহ করা আরেকটি হচ্ছে খাতনা করা এবং চার নম্বর যেটা তা হচ্ছে মেসওয়াক ব্যবহার করা অর্থাৎ সমস্ত নবী এবং রাসুলদের যে সমস্ত আমলগুলো আমরা দেখি তোর মধ্যে এ চারটি আমল সমস্ত নবী এবং রাসুলদের থেকেই আমরা পাই বিধায় মেসওয়াক করার গুরুত্ব এবং ফায়দা অনেক বেশি আমরা যেন এই সুন্দরতম আমল থেকে কেউ যেন মাহরুম না হয়ে যায় নাম্বার তিন ঘুমানের পূর্বে এবং ঘুম থেকে উঠে মেসওয়াক করা হজরত আবু হরেরা আল্লাহ তাল আনহু থেকে একখানা হাদিস এসেছে এমনকি হজরত আয়েশা সিদ্দিকাদি আল্লাহ তালা আনহা থেকেও একখানা হাদিস এসেছে এভাবে রাসুল করিম সাল্লহি আসাল্লাম ঘুমে যাওয়ার পূর্বে ঘুমোতে যাওয়ার পূর্বে তিনি মেসওয়াক করতেন এমন কি ঘুম থেকে উঠেও তিনি আগে মেশওয়াক করতেন এরপরে তিনি উজু সহ অন্য আমলগুলো করতেন এ হাদিস থেকে আমরা দেখি ঘুমানোর পূর্বে এবং পরে আল্লাহর রাসুলকে মেসওয়াক ব্যবহার করতে সুতরাং আমরাও ঘুমোতে যাওয়ার পূর্বে এবং ঘুম থেকে উঠে যেন মেসওয়াকের ব্যবহার করি বর্তমান সময়ে এসে বৈজ্ঞানিকরা প্রমাণ করেছেন যে ঘুমোতে যাওয়ার পূর্বে মেসওয়াকের ব্যবহার অনেক বেশি গুরুত্বপূর্ণ একজন মানুষ যদি ঘুমের পূর্বে ঠিকমতো মেসওয়াক ব্যবহার করে ঘুমায় তাহলে তার মুখে কোনো দুর্গন্ধ হতে পারে না মুখের মধ্যে কোনো পোকা আসতে পারে না দাঁতের মারি ব্যথা করতে পারে না এভাবে তারা অনেকগুলো বিষয় প্রমাণ করেছেন বিধায় আমরাও যেন এ আমলটি ছেড়ে না দিই ঘুমোতে যাওয়ার পূর্বে এবং পরে এর আমল যেন আমরা করি নাম্বার চার খাবার গ্রহণের পূর্বে এবং পরে আল্লাহর রাসুল মেসওয়াক করতেন রাসুল করিম সাল্লা আলি সাল্লামের জীবনেই ছিল আমাদের সকলের জন্য উৎসবায় হাসানা আল্লাহ রাসুল আমাদেরকে সবগুলো বিষয় শিখিয়ে দিয়েছেন আমরা দেখি কখনো কখনো যদি আমরা মেসোয়াক ব্যবহার না করে খেতে বসে যাই মুখের মধ্যে পরিপূর্ণভাবে রুচি আসে না বিধায় আল্লাহ রাসুল আমাদেরকে শিখিয়ে গিয়েছেন খাবারের পূর্বে যেন আমরা মেসোয়াক ব্যবহার করি এমনকি খাবারের শেষেও যেন আমরা মেসোয়াকের ব্যবহার করি শেষে যদি মেসওয়াকের ব্যবহার আমরা না করে থাকি তাহলে দেখা যায় তিনি যা কিছু খেলেন এর একটি দুর্গন্ধ এর একটি গ্রাহান অন্য মানুষ পায় তারা কষ্ট পায় এমনকি ফেরেস্তারাও কষ্ট পান বিধায় খাবারের পূর্বে এবং পরে এই আমলটি যেন আমরা ছেড়ে না দেই নাম্বার পাঁচ রোজা অবস্থায় মেসোয়াক ব্যবহার করা হজরত আয়েশা সিদ্দিকার আদি আল্লাহু আনহা থেকে খানা হাদিস এভাবে এসেছে তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলেছেন একজন ইমানদারের কর্তব্য হলো তিনি রোজাদার অবস্থায় বা রোজা রাখা অবস্থায় তিনি মেসওয়াক করে তার মুখকে পবিত্র করে রাখবেন সুগন্ধযুক্ত করে রাখবেন আমরা দেখি একটি হাদিস এভাবে এসেছে ফামুস এম এ আতুয়াবু আইন্দন্দালি মিরি হলমিস্ক অর্থাৎ এ হাদিসে রাসুলের করিম সাল্লা সাল্লাম বলেছেন রোজাদার ব্যক্তির মুখের ঘ্রাণ আল্লা আতা আতআলার কাছে মেশকাম্বরের আম্বরের চাইতেও আরও বেশি সুঘ্রাণযুক্ত এই হাদিস দ্বারা এটা বোঝায় নাই যে আপনি মেসওয়াক ব্যবহার করবেন না মুখের মধ্য থেকে একটি দুর্গন্ধ বের হবে আর সেটা আল্লাহর কাছে প্রিয় বিষয়টি এমন নয় আল্লাহ রাসুল বলেছেন একজন রোজাদারের উচিত এবং কর্তব্য তিনি তার মুখকে মেসোয়াক ব্যবহার করে সবসময় সময় পবিত্র করে রাখবেন কারণ এই গন্ধ আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় প্রিয় দর্শক শ্রোতা নাম্বার ছয় এবং শেষ কথা আমরা যেটা বলবো তা হচ্ছে আল্লাহর রাসুল সফরের সময়েও মেসওয়ককে সাথে করে রাখতেন উম্মাহাতুল মাহাতুল মমিরিন হজরত আয়শা সিদ্দিকা রাদি তালা আনহা থেকে বর্ণিত এখানা হাদিস সাহাবায়কে রামগণ আরস করলেন আয়সা রাজি আল্লাহ তাল আনহার কাছে যে আল্লাহর রাসুল সফরের সময় সাথে করে কি কি রাখতেন আমাদেরকে একটু অবহিত করুন তখন তিনি বললেন আল্লাহর রাসুল যখন সফর করতেন তখন তিনি সাথে করে চেরণি রাখতেন সুরমাদানি রাখতেন আয়না রাখতেন ঢিলা রাখতেন এমনকি মেসওয়াক রাখতেন আল্লাহর রাসুল সফর করার সময় একটি পাঁচটি জিনিসকে সবসময় সাথে রাখতেন যাতে করে এই প্রয়োজনীয় বিষয়গুলো তিনি আমাদের থেকে চাইলেই আমরা দিয়ে দিতে পারি প্রিয় দর্শক আমরা এখানে যে বিষয়টি লক্ষ্য করব তা হচ্ছে মেসওয়াকের ব্যবহার আল্লাহর রাসুল সফরের সময়ও মেসওয়াক নিতে ভুলে যাননি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম খাবারের পূর্বে পরে ঘুমোতে যাওয়ার আগে এবং পরে এমনকি প্রতি ওক্ত নামাজের পূর্বে যে তিনি অজু করতেন এই অজুর সময়ও তিনি মেসওয়াক ব্যবহার করতেন আমরা যদি মেসওয়াকের ব্যবহার আল্লাহ রাসুলের জীবনের মধ্যে দেখি তাহলে আমাদের মনে হবে আল্লাহ রাসুল মনে হয় সবসময় মেসওয়াক নিয়েই পরে থাকতেন অর্থাৎ এত বেশি গুরুত্ব তিনি মেসওয়াকের প্রতি দিতেন প্রিয় দর্শক আমরা আমাদের সমাজে এমন অনেকেই থাকতে পারি যারা আজও পর্যন্ত মেসোয়াক চিনি না অথবা মেসওয়াকের ব্যবহার কখনো করিনি আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো আপনি ব্রাশ ব্যবহার করতে পারেন আপনার ব্যক্তিগত প্রয়োজনে কিন্তু তা দ্বারা আপনি সুন্না এর স্বয়াব পাবেন না আপনাকে সুন্নতের স্বয়াব পেতে হলে অবশ্যই মেসোয়াকের ব্যবহার করতে হবে আল্লাহ রাসুল মেসওয়াক ব্যবহার করেছেন আমরা দুটি গাছের কথা পাই একটি হচ্ছে খেজুর গাছ আরেকটি হচ্ছে জাইতুন গাছ এছাড়াও চৌকা বা তিতা জাতীয় যে কোনো গাছ ব্যবহার করে আপনি মেশ্বাক করতে পারেন মেশ্বাকের ব্যবহার গাছের ডাল দিয়েই ব্যবহৃত হয় অন্য কোনো কিছুর মাধ্যমে নয় আমরা যদি ব্রাশের ব্যবহার করে বলে মেশ্বাক হয়ে গেল আসলে বিষয়টি তেমন হবে না আমরা কেউ কেউ দাঁত পরিষ্কার রাখার জন্য মাজন ব্যবহার করে থাকি আপনি করতে পারেন কিন্তু তাতে আপনি শূন্যতের সব পাবেন না কেউ কেউ আবার হাতের আঙ্গুলি দিয়েও আমরা দাঁত পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকি করতে পারেন কিন্তু সেটা সাব্যস্ত হবে না এমনকি ফোকাহেকের আমদের কেউ কেউ লিখেছেন যিনি সবসময় মেসওয়াক ব্যবহার করেন কোনো কারণে যদি উনি মেসওয়াক থেকে দূরে সরে যান অনেক দূরে রয়েছেন তিনি যদি হাতের আঙ্গুলি দিয়েও তিনি মেসওয়াক করে থাকেন তাহলেও তিনি সব পেয়ে যাবেন প্রিয় দর্শক এই আমলটি এত সুন্দরতম একটি আমল এত পবিত্রতম একটি আমল আমরা আল্লাহ রাসুলের বিশাল হাদিসের ভান্ডার খুঁজলে এই মেসোয়াকের ব্যবহার নিয়ে অনেকগুলো কথা আমরা দেখি বিধায় এই আমলটি আমরা যেন আমাদের জীবনের মধ্যে ছেড়ে না দেই প্রিয় দর্শক আমরা এবার জানবো মেসোয়াকের আদব নিয়ে আল্লাহ রাসুল সাল সাল্লাম মেসওয়াক কীভাবে করতেন আমরা সেখান থেকে এবার কিছু বিষয় শিখে নেব প্রথম হচ্ছে আল্লাহ রাসুল বলেছেন হাতের যেটা সবচেয়ে ছোট আঙ্গুল এই পরিমাণ মোটা নিতে হবে মেসোয়াক এবং এটা লম্বা হবে অর্ধ হাত পর্যন্ত কেউ কেউ লিখেছেন হাতের যে কোনো আঙ্গুল পরিমাণ হলেও চলবে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম মেসোয়াক বসে ব্যবহার করার কথা বলেছেন মেসোয়াক যেন আমরা স্তেঞ্জা বা টয়লেটের মধ্যে বসে ব্যবহার না করি সে বিষয়ে নিষেধ এসেছে মেসোয়াক আমরা যখন রাখব রাখার সময়টা যেন মেসোয়াককে আমরা শোয়া না রাখি এটা যেন দাঁড় করে রাখা হয় সেটাও নির্দেশনা এসেছে এমনকি মেসোয়াক করার সময় তাজিমান এবং লক্ষ্য রাখতে হবে যে কারো সাথে কোনো কথা বলা সব থেকে বিরত থেকে তিনি মেস্বাক করবেন আর মেস্বাকের সর্বশেষ আদব যেটা তা হচ্ছে ডান দিক থেকে মেস্বাক করা শুরু করতে হবে প্রিয় দর্শক আমরা এবার জানব মেসওয়াকের উপকারিতা মেসোয়াক প্রথমে আমরা বলতে চাই তা হচ্ছে আল্লাহ সুবহানা হুয়া তালা সন্তুষ্ট হন মেসাক ব্যবহারের মাধ্যমে এমনকি হাদিসের মধ্য থেকে আমরা আরও যে বিষয়গুলো খুঁজে পাই তা হচ্ছে দাঁত পরিষ্কার এবং পরিচ্ছন্ন হবে দাঁতে কখনো পোকা ধরবে না দাঁতে সবসময়ই পরিষ্কার এবং পরিচ্ছন্ন থাকবে দাঁতগুলো উজ্জ্বল হবে দাঁতের মারিগুলো শক্ত হবে ব্যথা করবে না এমনকি হজমি শক্তিও বৃদ্ধির কথা আমরা পাই এমনকি চোখের জ্যোতি বৃদ্ধি পাবে মেসোয়াকের নিয়মিত ব্যবহারের দ্বারা এছাড়াও মেসোয়াকের ব্যবহারের মাধ্যমে ব্রেন এবং বুদ্ধি মানুষের বৃদ্ধি পেতে থাকবে এভাবে আমরা বর্ণনা পাই বিধায় মেসওয়াকের অনেক অনেক উপকারিতা আমরা হাদিস থেকে পাই যে বিষয়গুলো আমাদের ল রাখা দরকার এমনকি বাস্তব জীবনে আমল করাও প্রয়োজন রাসুলে করিম সাল্লু সাল্লামের রেখানা হাদিস যেটা উম্মে সালমা তালা তালাহনা বলেছেন আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে জিব্রাইল আমার কাছে যতবার আসতেন প্রায় সময় তিনি মেসওয়াকের নির্দেশ আমাকে দিতেন মা মাঝ জিব্রাইলু ইউসেনু বিসিওয় আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে জিব্রাইল অসংখ্যবার মেসাক করার তাগিদ দিতেন এমনকি আল্লাহর রাসুলও সাহাবা কেরামদেরকে করার কথা বলতেন আমরা দেখি রাসুলের করিম সাল্লা সাল্লামের অন্তিমকাল সমগত যখন হয়ে গিয়েছিল এমন কঠিনতম অবস্থায়ও আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম মেসওয়াক করতে ভুলে যাননি তিনি তার স্ত্রী আয়েশাকে বললেন হে আয়েশা আমাকে মেসোয়াকটি দাও তিনি ইশারা করলেন হজরত আয়েশা তার হাতে মেসোয়াক দিলেন রাসুল এতই অসুস্থ ছিলেন তিনি তার মুখের মধ্যে এটাকে চিবাতে পারছেন না তখন হজরত আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ আনহা মেসওয়াকটি হাতে নিয়ে তিনি নরম করে দিলেন এরপরে আল্লাহ রাসুল হাতে নিয়ে তিনি মেসওয়াক করলেন মেসওয়াক করার সময় তিনি একেবারে যখন সময় শেষ হয়ে গেল এমন একটি সময় এসে আল্লাহ রাসুল বললেন আল্লাহ হুম্মা ফির রফিক আলা। হে আল্লাহ তুমি আমাকে রফিকে আলার সাথে মিশিয়ে দাও অর্থাৎ এখান থেকে আমরা যে বিষয়টি দেখি তা হচ্ছে মেসওয়াকের ব্যবহার আল্লাহর রাসুল এতই বেশি গুরুত্ব দিয়ে করতেন জীবনের শেষ লগ্ন পর্যন্ত আল্লাহর রাসুল মেসওয়াককে অবহেলা করা কিংবা ছেড়ে দেওয়া কিংবা ভুলে যাওয়া এগুলো আল্লাহ রাসুলের থেকে হয়নি প্রিয় দর্শক শ্রোতা আমরা যারা আজও পর্যন্ত মেসক হাতে নেইনি নি বা করিনি আমরা একটি সিদ্ধান্ত আজকে নিতে পারি যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে আমলটি সারা জীবন করেছেন মরণ পর্যন্ত করেছেন খাবারের শুরুতে শেষে করেছেন ঘুমোতে যাওয়ার পূর্বে এবং পরে করেছেন এত বেশি আমল যে মেসক নিয়ে করেছেন আল্লাহ যেন আমাদেরকে এই আমলটি আমাদের জীবনে ধরে রাখার সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করেন আমিন ওয়াহির দাওয়ানা আনিল হামিল্লাহ রবিল্লা আলমিন মা আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবারকাত আপনারা দেখছেন এটিআর টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য